कहाँ बड़े हो? अब अब हमर जान तरस गईले दर्शन के हमरी नजरिया। देखर जो हमर चोक तोरसी छे बुझतो छे अपना के। तरस गईले दर्शन के हमरी नजरिया, बरस गईले अखियन से गम के बदरिया। अरे कबहू ना देखनी न बिजर सुरतिया, भावे न कोनो मोहे मुरतिया। अरे गुजर गईले दुखवा में सारी उमरिया, तरस गईल दर्शन के हमरी नजरिया, बरस गईल अखियन से गम के बदरिया। तनी हमरा लगे आव एहो, तनी हमरा लगे आव, तनी हमरा लगे आव आसन न काछे। अरे काछे आसो, अरे काछे, अरे भैया साटला में जोन मजा बा वो हटला में कहाँ बा? काहे खातिर डेरा बात रहे हो? अरे हम कोनो प्रधानमंत्री हैं का? अरे भैया हम तो राउर मेहमान बाड़ी, अगर रउआ चाहें तो हमारी इज्जत करें, नहीं तो भैया एजा से निकल दे सकेले। हम राउर मेहमान हैं, अपना कुटुम अपनी चाहिए इज्जत करब, चाहिए बेइज्जत करते पारे ना कि? तो एक सम्मान कर देखो अब्दुल सलाम साहेब ना कि हाथावा तनी मिला ला और खुश होके तनी बोल दा कतना कतटी भाई कतटी दिए जी बोली कि ना तो अपनारा हासते लगभग एन कि हासिलें जी खाली बोले दीजिए कतटी दिए मानुसे सुनलि कि कहे जान के मरद बड़ा नाम के लागत नहीं खे कोनो काम के, ये मरद हाई नाम के। खाली बोले दी तो मानुस बोलबे जी नामेर मरद ने कि है आ? तो भैया ऐसन मत बुझा, ये मरद बड़ा काम के, खूब कामेर मरद गो, मत बुझा के नाम के, ये मरद हाई काम के। 1000 टका आगे दिए छेन আর 1000 টাকার লেগে ডেকেছি, বুঝতে পারলেন? আগে তাতে 200 টাকা দিয়েছেন, কেন 800 টাকা এখন বললাম? কি ব্যাপার গো, একটা এরকম মানুষ খেটে খায়। আরে ভাইয়া শুনেন, খাইটাও খান যদি, কিন্তু চেহারা খানে একবার হিরোর মতন আছে গো। इतना सुंदर चेहरा ये कर बनौले रहमान हो, इतना सुंदर चेहरा ये भैया बनौले रहमान हो, तोहरा आगे फैल भैया शाहरुख यार सलमान हो। शाहरुख सलमान फैल ही जो रकम चेहरा 1000 टका दिए दें छेड़े दिलम। পাঁচশো বাকি পাঁচশো নগদ নাকি? আহা বাবা মারা গেছে, একটু দোয়া দেন, আল্লাহ যেন ওনার রুহে মাগফিরাত করেন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ আল্লাহ তোমার বান্দা আব্দুল সালামের আব্বু এই আল্লাহ কবরবাসী হয়ে গেছেন মাবুদ গো, উনি 1000 টাকা বাবার রুহে মাগফিরাতের জন্য দিয়েছেন, এ আল্লাহ এই দানকে তুমি গ্রহণ করে নাও।
আর আল্লাহ জীবনে যদি তার আব্বার কোনোই গুনাহ হয়ে থাকে, সাগিরা কাবিরা জাহেরা বাতে না, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই আল্লাহ এই দানের বিনিময় আব্দুস সালামের বাড়িতে আল্লাহ তুমি বরকত দাও, কুঠিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও, জমি জায়গার উদ্বিগ্ন শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ তার কাছে তুমি দুশ্মনের হাত থেকে বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও, পাঞ্জগানা নামাজি করে দাও। রব্বানা তাকাব্বাল দুয়া ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন যে যদি তোমরা আমার কথা না মানো, আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবনটাকে কষ্টের জীবন করে দিব। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন যখন তোমাদের দণ্ডায়মান করব, তোমাদের দাঁড়াগত করব, তোমাদের যখন জমা করব, তোমাদের অন্ধ করে জমা করব, সেই দিন তখন আমরা বলবো, ওই লোকগুলো বলবে যারা আল্লাহর কথা শোনার পরে তারা মানেনি, ওই লোকগুলো বলবে লেমা হাসার তানি আমা ওয়াকাদ কুনত বাসিরা। আল্লাহকে বলবেন আল্লাহ আজকে আমার এই অবস্থা কেন হয়ে গেল, আমি অন্ধ কেন হয়ে গেলাম, আল্লাহ আমার যে দুটো চোখ ছিল আমি দুনিয়াতে মাকে দেখেছি, বাবাকে দেখেছি, দাদু দাদিকে দেখেছি, নদী নালা গাছপালা দেখেছি, তোমার সাজা দুনিয়া দেখেছি, আজকে আমার কি হয়ে গেল, আল্লাহ আমি অন্ধ কেন হয়ে গেলাম। আল্লাহ বলবেন আতাতকায়াতুনা ফানাসিতাহা ওয়াকাজালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন বান্দারে সেই দিন আমার কথা তোরা শুনিসনি, আমার আয়াতগুলোর ওপরে তোরা নজর দিসনি, সেই দিন তোরা আলিমের কথা শুনিসনি, সেই দিন ভালো কথাটা তোরা শোনার পরও ধ্যান দিসনি, স্মরণ হারা করে দিয়েছিলি। আজ আমি আল্লাহ তোদের কথাতে লক্ষ্য দিব না, স্মরণ দিব না, তোদের কথা শুনব না। আমার বন্ধুরা, তাহলে যদি দুনিয়াতে সুখ চান, শান্তিতে বা থাকতে চান, আর আখেরাতে যদি জান্নাত পেতে চান, ঈমান তো এনেছেন, এবার নেক কর্ম শুরু করেন। কোন শেখ? মুসা শেখ। মেয়ে মারা গেছে তার জন্য 200 টাকা দিয়েছেন দুয়ার দরখাস্ত। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহে ওয়াফু আনহা ওয়াকরিম নুজুলহা। এই আল্লাহ তোমার বান্দি কবরবাসী হয়ে গেছেন, এই আল্লাহ ওই বান্দির রুহে মাগফিরাতের জন্য আব্বা তার আল্লাহ 200 টাকা দিয়েছেন, মাবুদ গো এই দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই আল্লাহ ওই মেয়ের তুমি আল্লাহ জীবনের সাগিরা কাবিরা জাহেরা বাতে না সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দাও। এই আল্লাহ যদি কোনো প্রকারের আজাব থাকে আল্লাহ দূর করে দাও, আব্বার দানের বিনিময় আল্লাহ জান্নাতের বিছানা তার কবরে দিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে আল্লাহ জান্নাতের খিড়কি খুলে জান্নাতি হাওয়া চালিয়ে আরামের ঘুমে তাকে ঘুমিয়ে দাও। রব্বানা তাকাব্বাল দুয়া ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আল্লাহুম্মা আমিন। মা বোন, আপনারা যে যা দিবেন এইভাবে 2 টাকা 4 টাকা করে না দিয়ে, আমি বলবো মা আপনার 100 টাকাতে যদি কাউরের মুখের হাসি ফুটে আল্লাহ আপনাকেও হাসিয়ে দিবেন ইনশাল্লাহ, জান্নাত দিয়ে আল্লাহ আপনাকেও খুশি করে দিবেন। আপনার 100 টাকা একটা গরিব মহিলা টাকার বিনিময়ে নিজের শরীরের কি করতে পারে না, এমন অসুস্থ আছে যে এলাজ করতে পারে না, ডাক্তার দেখাতে পারে না, এই টাকা থেকে ফান্ড থেকে 200টা টাকা ওর হাতে দিল, ওষুধ কিনলো, এবার ভালো হওয়ার পরে খুশি হাসছে, এই হাসিটা আপনার টাকাতে তার মুখে ফুটলো, এই হাসির বিনিময় আল্লাহ কিয়ামতের দিন আপনাকে কষ্ট দুঃখিত করবেন না ইনশাআল্লাহ, আপনাকে এমন জিনিস দিবেন আপনার মুখে হাসি ফুটবে সেই দিন। এই জন্য মা যদি থাকে কষ্টে আল্লাহর, আপনারা আঁচল খুলে একটা হাদিস শুনাছি মা, বোখারি শরীফের হাদিসটা
সেলিম দিয়েছে 400 টাকা 50 কিলো ভুট্টা দিয়েছে বাবা মারা গেছে আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু ওয়াকরিম রাসূলহু ওয়াসমাদ খালহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসাল জাওয়াল বার আই আল্লাহ সেলিম তার মৃত্যু হওয়ার জন্য আল্লাহ 500 আল্লাহ 400 টাকা দিয়েছেন এবং 50 কেজি ভুট্টা দিয়েছেন আল্লাহ বাবা কবরে কি অবস্থায় আছে জানা নাই আল্লাহ তোমার নবী বলেছেন আল মাইয়াতু কাল গরিক মুমরাল মৃত্যু লোক হলো ডুবা লোকের মতো আল্লাহ যেমন ডুবা লোক অপরের অপরের আল্লাহ মহতাজ হয়ে তার অপেক্ষা বাঁচার জন্য লোক অপেক্ষায় থাকে ওই মতো মৃত্যু মানুষ আল্লাহ যদি কোনো আজাবে থাকে এক অপরের ছেলে মেয়ের দিকে ভাই বোনের দিকে দেখতে থাকে কেউ আমার জন্য সাদকা খাইরাত করে উদ্ধার করবে আল্লাহ ছেলে তার জন্য সাদকা করেছে আল্লাহ তুমি তাকে উদ্ধার করে দাও এই আল্লাহ এই দানের বিনিময়ে তার তিনার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ ছেলেকে সেলিমকে তুমি সবুর দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকের নবীর ছোট স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাখালা হাদিসটা শুনেন খুব ধ্যান দিয়ে একদিন বসে আছেন একটি মহিলা দুটি বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে আসলো আম্মা আয়েশাকে গিয়ে বলছেন আম্মা গো আমরা অনাহারে আছি যদি কিছু থাকে আপনি দয়া করে আমাদের দিন আম্মা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা ঘরের মধ্যে গেলেন তন্ন তন্ন করে খোঁজার পরও বিশ্ব নবীর ঘরে কিছু নাই আহ না আম্মা আয়েশা বলেন গায়রা তামরাতিন একটা মাত্র খাজুর আহ আর যদি মা আপনার ঘরে এরকম অবস্থা থাকে আর আপনার কাছে এক ভিখারি বা ভিখারিনি চলে আসে আপনি কি বলবেন আপনি কি বলবেন নিজে তো কি খাবো তার জোগড় নাই তোকে ফের কি দিয়ে ফিরাবো না শুকরি করে দিবেন কিন্তু আম্মা আয়েশা বলছে দু জাহানের বাদশার স্ত্রী আম্মার ঘরে কিছুই নাই আয়েশা বলেন গাইরা তামরাতিন একটা মাত্র খাজুর ছিল ফাআতাই তো হা ইয়াহা আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম মা গো চিন্তা করেন আম্মা আয়েশার ঘরে মাত্র একটা খাজুর ছিল সেই খাজুরটাই আম্মা আয়েশা বলছেন যে সাইলকে আমি খালি ফিরাইতে পারলাম না একটা খাজুর আম্মা আয়েশা তো রেখে মুখে দিয়ে জলপান করতে পারতেন মা আঁচলে যদি 10টা টাকা থাকে মা আর একবার আপনার কাছে যাচ্ছে আম্মা আয়েশার এই হাদিসটার দিকে হ্যাঁ স্মরণ করেন যে আমার মা আম্মা আয়েশা মাত্র একটা খাজুর ছিল তব দিয়ে দিয়েছেন আমার বাড়িতে তো অনেক আছে আঁচলের 10টা টাকা আমি কেন দিব না দে যান ইনশাল্লাহ এরপরে আর চাহবো না কেন যে এই কথা শোনার পরে আর কেউ না দেওয়ার মতো থাকবে না যদি 10টাও টাকা থাকে দিয়ে দিবেন এবং আপনারাকে বলি বাবা যদি 10টা টাকা থাকে অস্তে আল্লাহর আপনারা দিয়ে দেন তারপরে দু চারটা পয়েন্ট নিয়ে আপনার উপরে যাচ্ছে কীভাবে দুনিয়াতে সুখ পাবো আর আখেরাতে জান্নাত পাবো দু তিনটা পয়েন্ট বলে দিয়ে রাত হচ্ছে অনেক আব্দুর রাকিব সাহেব আপনি কোথায় আছেন আসেন ভাই পিছনে আসেন আব্দুর রাকিব সাহেব আপনি আসেন